পোটার বলে যে বাচ্চা জোড়া আছে ওই বাচ্চা জোড়া হচ্ছে কি দুর্বল হয়ে গেছে। পোটারের যে বাচ্চাগুলো আছে বাচ্চাগুলোকে আমি কিভাবে খাওয়াই দেখেন ভিউয়ার্স, কিভাবে খাওয়াই দেখেন। ও কিন্তু খেয়ে নিচ্ছে একা একা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আশপিজন থেকে তাহসিন বলছি, চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আগের ভিডিওতে তো আমি আপনাদের বলছিলাম যে আজকের ভিডিওর কোন টপিক হবে। আজকের ভিডিওর টপিক হবে হচ্ছে কি, আগের ভিডিওতে দেখছেন যে আমার পোটার বলে যে বাচ্চার জোড়া আছে ওই বাচ্চা জোড়া হচ্ছে কি দুর্বল হয়ে গেছে। কারণ হচ্ছে কি পোটার যে খাওয়ায় সেই খাওয়াটা ওদের গায়ে লাগে না। এখন আমি তো আগের ভিডিওতে বলছিলাম যে আপনাদের হচ্ছে আজকের ভিডিওতে আমি দেখাবো যে আমি পোটারের যে বাচ্চাগুলো আছে ওগুলোকে খাওয়াবো, কিভাবে খাওয়াই সেটার ভিডিও করব। তো চলেন ভিউয়ার্স, আজকে আমার ভিডিওটায় আপনাদের দেখাই যে পোটারের যে বাচ্চাগুলো আছে বাচ্চাগুলোকে আমি কিভাবে খাওয়াই। আসেন ভিউয়ার্স, আমি ভিতরে আসছি, আমি বাচ্চাগুলোকে এখন বাইরে নিয়ে যাবো। এই যে পোটারের বাচ্চাগুলো আমি এগুলোকে বাইরে নিয়ে যাবো। আর একটা জিনিস, এখানে হচ্ছে আমার সিরিঞ্জ আছে, এই সিরিঞ্জটা আমার কাজে লাগবে। দেখেন আমি যদি একটু ভালোভাবে বাচ্চাগুলোকে দেখাই, বাচ্চাগুলোর থলি দেখেন, এর মোটামুটি খাবার আছে কিন্তু এর খাবার বেশি নাই, এর অল্প খাবার আছে। একে অল্প একটু খাবার দিলে হয়ে যাবে, আর হচ্ছে একে একটু খাওয়াই দিতে হবে বেশি। এখন সিরিঞ্জটা আনছি কেন, সিরিঞ্জ হচ্ছে কি আমি ওদের পানি খাওয়াবো। এখানে বসে পড়ি আমি, আমার ছাদ পরিষ্কার আছে, আমি পরিষ্কার করছি। এখন এই যে পানি ছেড়ে দিলাম, এখানটায় আসি শুধুমাত্র এই এটার জন্য যে পানি আমার নিতে সুবিধা হবে। এখন আমি সিরিঞ্জে পানি ভরে নেব। এই যে আমি সিরিঞ্জে পানি ভরে নিলাম, ভিতরে যে বাতাসটা আছে এই বাতাসটা আমি বের করে দিলাম। এখন যে কাজটা আমি করব সেটা হচ্ছে আগে একে দিয়ে দেখব যে খায় কি না। এখানে একটু দিয়ে পেট ভরা আছে, এটার পেট ভরা, একে খাওয়াইছে, দুইটাকে একসাথে খাওয়াই পারতেছে না পোটার, যা বুঝলাম। দেখছেন ওর কিন্তু খাওয়ার কোনো ইয়া নাই, ওর পেট কিন্তু ভরা আছে। এটা দেখি এটার কি অবস্থা, কত ঠিক মতো বসতেই পারতেছে না। দেখছেন দেখেন ভিউয়ার্স কিভাবে খাওয়াই দেখেন, ও কিন্তু খেয়ে নিচ্ছে একা একা। আপনারা এইভাবে বাচ্চাদের ট্রেনিং দিতে পারেন। দেখছেন ও কিন্তু খেয়ে নিচ্ছে, দেখেন খালি ওর মুখের সামনে আমি ধরতেছি, ও এক একাই খেয়ে নিচ্ছে। দেখেন ও কিন্তু গিলতেছে, এর পেটটা দেখে এর থলিটা দেখছেন আর এর থলিটা দেখেন। কোথাকে একটা ঝাঁকি মারলেও বোঝা যায়।
যা খাইছে তার চেয়ে বেশি হচ্ছে গিয়ে নিচে পড়ছে। অনেক ভাবেই কবুতরকে খাওয়ানো যায়, আমি হচ্ছে কি এইভাবে খাওয়াচ্ছি, এইভাবে আমার কাছে মনে হচ্ছে যে সহজ। আর এইভাবে খাওয়ালে হবে কি, পুষ্টিটা ওদের গায়ে পাবে, কিন্তু আমি যদি ছোলা আলাদা করে খাওয়াই দিই ওরা কিন্তু বেশি গ্রোথ হবে না, ওদের গ্রোথটা বাড়বে না। এইভাবে খাওয়ালে ওদের গ্রোথ বাড়বে। এখন এর ছোলাটা আপনারা দেখতে পারবেন ভিউয়ার্স, এখন কিন্তু ফুলছে, আগে যে ছোলা ছিল আর এখন যে ছোলে, এর ছোলাটা কিন্তু আগে ফুলছে। এর ছোলাটা দেখেন কত বড়, এর ছোলাটা কিন্তু আগে বড় ছিল না, এখন কিন্তু বড় হয়েছে। এখন পেটে মনে হচ্ছে যে কিছু পড়ছে, তারপরে একে একটু একটু খাওয়াই দিই এরকম ভাবে, এভাবে একটু একটু ধরে ধরে খাওয়াই দিই। এখানেও কিন্তু গিলে নিচ্ছে, এর খোপায় ভালো খাবার আছে ভিউয়ার্স, একে আর খাওয়ানোই লাগে না। একে একটু পানি খাওয়াই দেব, এর খোপায় মেলা খাবার, এর খোপায় মেলা খাবার, কিন্তু এর খোপায় বেশি খাবার ছিল না, এখন ভরে গেছে খোপা। এই জটটুক আছে, এত খাওয়াবো না, এর অর্ধেক খাওয়ায় আমি একে ছেড়ে দিব। খাওয়াতে গেলে একটু গায়ে পড়বে কবুতরের। এর পা কালকে আমি আপনাদের দেখাইছিলাম যে অবশ হয়ে গেছিল, এখন রিকভার হয়েছে। এর অর্ধেক খাওয়াবো, দরকার হয় না, তারপর অল্প একটু খাই দিই, আর খাওয়ানোর দরকার নেই। পেটে মেলা খাবার, যদি বেশি করে খাবার দেই তাহলে একটা প্রবলেম আছে ভিউয়ার্স, হজম হতে কিন্তু প্রবলেম হবে। দেখেন ভিউয়ার্স, একে কিন্তু পানি খাওয়া দিলে পেট পুরো এখন লোড। আপনারা এই কবুতরটা দেখতে পারবেন যে পেট কিন্তু এখন পুরো লোড হয়ে গেছে। একে আমি এখন এখানে ছেড়ে দিব, এটা আমার কমপ্লিট, এখন ওর মতো বসে থাকুক। আবার ভিউয়ার্স আমি এখানে পানি ভরে নিব, এই যে সিরিঞ্জ, এই যে পানি পড়তেছে, এই যে পানি ভরে নিব। এই পানিটা এখন আমি একে খাওয়াই দিব, এখানে যেহেতু খাবার আছে আমি একটু দূরে সরে নিয়ে আসি। এবার দেখেন ওরও কিন্তু ওর মতো ফুলে গেছে। পানি এমন খান খাইছি এটাকে, একে এখন উঠাতে গেল, দেখেন দুটা কবুতরকে খাওয়ানো আমার কমপ্লিট। দেখেন এই এর দেখছেন, দেখেন এই যে বসে আছে, কবুতর সব এখানে গ্রিট খাচ্ছে। এই যে খাবারটা বাচ্চা ভিউয়ার্স, এই খাবারটা কিন্তু আমি ফেলবো না, এই খাবারটা আমি আবার জায়গাটা জায়গায় রেখে দেবো, কারণ হচ্ছে আমার এই নিচে পরিষ্কার,
আর আমি আগের ভিডিওতে আপনাদের বলছি, এই ভিডিওতে আবারও বলে দিচ্ছি, আপনারা যদি যেখানে কবুতরের খাবারটা দিবেন সেই জায়গাটা যদি পরিষ্কার হয় তাহলে মনে করেন যে ওই খাবারটা পরবর্তীতে আবার উঠায় ফেলতে পারবেন। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই কবুতরের খাবার অনেক অপচয় হয়, নষ্ট হয়, এর শুধুমাত্র কারণ হচ্ছে আপনি অপরিষ্কার জায়গায় খাবার দেন, এই জন্য খাবার নষ্ট হয়। আপনি যদি পরিষ্কার জায়গায় খাবার দেন কবুতর যতই ছিটাক না কেন খাবার, সেই খাবারটা আপনি পরবর্তীতে কিন্তু তুলে রাখতে পারবেন। আপনারা এই খাবারটা আমার দেখতে পারবেন, এখানে যে খাবারটা আছে এই যে নিচে নিচে কিন্তু কোনো ময়লা নেই, এজন্য কিন্তু আমি তুলে রাখতে পারতেছি। এটা হচ্ছে সুবিধা, এরকমভাবে সাশ্রয় না করলে ভিউয়ার্স কবুতর পেলে মানে উপকারের থেকে অপকার বেশি হবে, মানে যাবে আসবে না। এই ছিল হচ্ছে কি ভিউয়ার্স আজকের মতো ভিডিও। চলেন এখন আমরা কবুতরকে রেখে আসি, বাচ্চাটাকে রেখে আসি, বাচ্চাটাকে এখন আমি এখন জায়গায় রেখে দিয়ে আসবো। বাচ্চাদের খাওয়া কমপ্লিট, এখন কালকে আমি আবার দেখব। কালকে যদি মনে করেন সকালবেলা কবুতর বাচ্চাটাকে মানে পোটার বাচ্চাটাকে না খাওয়ায় তাহলে আমি আবার এরকম এভাবেই হচ্ছে কি বাচ্চাকে বাচ্চা খাওয়াই দিব। আর আপনারা তো দেখছেন যে এরকমভাবে মুঠ করে ধরে আপনারা প্রথম দিন ট্রাই করবেন যে কবুতরের মুখটা হালকা ফাঁকা করে ঢুকাই দেওয়া, সেটা আমি আপনারা আরেকবার দেখাই দিব পরের ভিডিওতে, সেটা এখন আর বললাম না। চলেন বাচ্চাটাকে আমরা রেখে দিই। দেখেন ও কিন্তু খোপের ভিতরে বসে আছে, দেখেন আমার ঠুকায়, দেখছেন আমার ঠুকর দেয়। তো বাইরে হচ্ছে গিয়ে ভিডিওটা শেষ করি। এই ছিল হচ্ছে গিয়ে আমার আজকের মতো ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।